হ্যালো বন্ধুরা পথুরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে যার নাম ড্যাপলো এম এফ টেন ড্যাপলো এম এফ টেন মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা ড্যাপলো এম এফ টেন মেডিসিনটি সম্পর্কে আমরা আজকে জানব এই ড্যাপলো এম টেন মেডিসিনটির মূল কম্পোজিশন বা এটি যে মলিকুল দিয়ে তৈরি সেটি হচ্ছে দুটো মলিকুল দিয়ে এই মেডিসিনটি তৈরি হয় এক হচ্ছে ড্যাপা গিলিপ্লোজেন টেন এম জি এবং মেড ফরমিন থাউজেন্ড এমজি ড্যাপাগিলিপ্লোজেন টেন এবং মেড ফরমিন থাউজেন্ড এম জির এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণে এই ড্যাপলো এম এফ টেন মেডিসিনটি তৈরি হয় এটি ডক্টরের দি ম্যানুফ্যাকচার করে থাকে এবং ডক্টরের কোম্পানি এটি মার্কেটিং করে থাকে তো এটি ক পিসের পাতা হয় এটি দশ পিসের পাতা হয় এবং এই দশ পিসের দাম পড়ে দুশো ন টাকা তো বন্ধুরা ড্যাপলো এম এফ টেন বাই থাউজেন্ড মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করবো তার আগে বলেনি বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো চলুন এবার জেনে নিই যে ড্যাপলো এম এফ টেন বাই থাউজেন্ড মেডিসিনটির কাজ কী ড্যাপলো এম এফ টেন বাই থাউজেন্ড মেডিসিনটি মূলত ডক্টররা প্রেসক্রাইব করে থাকে যে সমস্ত পেশেন্টদের ডায়াবেটিস বা রক্তে সুগারের পরিমাণ বেশি যাদের রক্তে ব্লাড সুগারের পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে ডক্টররা এটি প্রেসক্রাইব করে থাকে মূলত টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডক্টররা এটি প্রেসক্রাইব করে থাকে এই ওষুধটির কাজ হচ্ছে আমাদের ইউরিনের মাধ্যমে আমাদের যে সুগার ব্লাড সুগারের যে লেভেলটা সেটা ইউরিনের মাধ্যমে এটা বের করে দেয় অনেকটা কমিয়ে দেয় তো বন্ধুরা ডায়াবেটিস কি ডায়াবেটিসের যে কারণগুলি কি কী আছে এবং ডায়াবেটিস কত প্রকার হয় এবং ডায়াবেটিসের যে লক্ষণগুলি কি কি আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তবে বন্ধুরা তার আগে বলে নিই ডায়াবেটিস সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে আমাদের যে ডায়াবেটিসের যে কারণ সেটা ডায়াবেটিসের কারণ হচ্ছে মূলত বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাওয়ার ফলে শরীরে ক্যালোরির পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস হয় ডায়াবেটিস শরীরের অতিরিক্ত ওজন এবং ওজন বৃদ্ধির ফলে হতে পারে প্রতিদিনের শারীরিক ক্রিয়াকলাপ যে অনুশীলন না করার পর ডায়াবেটিস হতে পারে কোনো ব্যক্তি যদি বেশি পরিমাণে চা কোল্ড ড্রিঙ্কস এবং মিষ্টি জাতীয় খাবার খায় তার ফলেও ডায়াবেটিস হতে পারে জিনগত রোগের কারণে ডায়াবেটিস হতে পারে তো ডায়াবেটিসের এরকম অনেক কারণ আছে এছাড়া বন্ধুরা ডায়াবেটিসের প্রকারভেদ বললে ডায়াবেটিসের দুটো প্রকার হয় একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং আরেকটি হচ্ছে টাইপ টু ডায়াবেটিস তো বন্ধুরা ডায়াবেটিসের লক্ষণগুলি কী হয় ডায়াবেটিসের লক্ষণগুলি হচ্ছে মূলত ঘন ঘন খিদে পাওয়া দুর্বল দৃষ্টিশক্তি ক্লান্ত এবং দুর্বল বোধ হওয়া ঘন ঘন মূত্রত্যাগ ত্বকের সংক্রমণ চামড়া ফেটে যাওয়া এবং শরীরের ওজন বৃদ্ধি এবং ঘন ঘন তৃষ্ণা এই সমস্ত কারণগুলির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বুঝতে হবে ডায়াবেটিসের লক্ষণ আছে তো বন্ধুরা এবার আমরা জানবো ডায়াবেটিসের চিকিৎসা ডায়াবেটিসের চিকিৎসা বলতে হলে আমাদের যেটা মূল করতে হবে সেটা আমাদের শরীরে যে চিনির স্তর বা যে যেটা গ্লুকোজের মাত্রা সেটাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে এটাই হচ্ছে মূলত ডায়াবেটিসের চিকিৎসা তো ডায়াবেটিসের এই ওষুধগুলি খাওয়ার সাথে সাথে যদি যথাযথ খাওয়া দাওয়া সংমিশ্রণ করা হয় বা ব্যায়াম এবং যোগ ব্যায়াম বা প্রতিদিন সকাল বিকালে হাঁটা এই জাতীয় জিনিসগুলো বা খাবারে অতিরিক্ত তেল মশলা ত্যাগ করা এবং প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া এই সমস্ত মাধ্যমে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারি তো বন্ধুরা ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যেটা কিনা রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা বৃদ্ধি করে খাবার খেলে আমাদের শরীরে যে গ্লুকোজ হয় এই গ্লুকোজ কোষগুলিতে গিয়ে ইনসুলিনের মুক্তির হরমোন হিসাবে কাজ করে ডায়াবেটিস রোগ বোঝার জন্য ইনসুলিনের গুরুত্ব বুঝতে হবে এই ইনসুলিন আমাদের শরীরের একটি হরমোন হিসাবে কাজ করে ইনসুলিন শরীরের কার্বোহাইড্রেট এবং ফ্যাটগুলির বিপাক নিয়ন্ত্রণ করে ইনসুলিন ছাড়া গ্লুকোজ শরীরে প্রবেশ করতে পারে না এটি রক্ত থেকে জমা হয় তা বন্ধুরা এই আমাদের শরীরে যখন ইনসুলিনের ব্যাঘাত ঘটে তখনই ডায়াবেটিস বা আমাদের শরীরে যে সুগারের মাত্রা বৃদ্ধি পায় তো বন্ধুরা এই ওষুধ ডায় ড্যাপলো এম এফ টেন বাই থাউজেন্ড মেডিসিনটি ডক্টররা প্রেসক্রাইব করে মূলত ডায়াবেটিস টাইপ টু রোগীদের ক্ষেত্রে তো এই ডায়াবেটিস টাইপ টু রোগীদের ক্ষেত্রে যখন ডক্টরের এটি প্রেসক্রাইব করে তো এটি খাওয়ার নিয়ম এবার জানবো বন্ধুরা ড্যাপলো এম এফ টেন বাই থাউজেন্ড মেডিসিনটি মূলত একটি করে ডোজই হয় এটি সকালবেলা খাওয়ার পর দিয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই ডাক্তার এটি পেশেন্টের ওপর নির্ভর করে দেবে তো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ওষুধ খাবেন না এছাড়া বন্ধুরা এই ওষুধটি খেলে যে কি সাইড এফেক্ট হতে পারে এবার সেগুলো নিয়ে আলোচনা করব। মূলত সাইড এফেক্ট বলতে নৌসিয়া বা বমিটিং এবং ডায়রিয়া অ্যান্টিফাঙ্গাল বা ইনফেকশন বা স্কিনে র্যাশ এই জাতীয় সমস্যাগুলি হতে পারে যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি এই ধরনের ওষুধ সেবন করবেন না ওষুধটি যথেষ্ট পাওয়ার এটি দুটো পাওয়ার থাকে ড্যাপাগ্লোপ্রোজেন্টিন এবং মেটফরমিন থাউজেন্ড এমজি বন্ধুরা ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা ওষুধ খাবেন না যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই ডক্টরের সঙ্গে আলোচনা করবেন বন্ধুরা আজকে আমি এই সম্পর্কে জানালাম এবং এই ড্যাপলো টেন বা এই মেডিসিনটির ব্যবহার জানালাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ